छूने से तेरे हाँ तेरे हाँ तेरे फीकी रुतों को रंग लगे तेरी दिशा में क्यों चलने से मेरे पैरों को पंख लगे जब से दिल को मेरे तू लगा है नींद रातों की मेरी चाहत बातों की मेरी चैन को ही मेरे तूने क्यों ठगा है जब सांसें भरूं मैं बंद आंखें करूं নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেস্ট ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ 2024। আজকে আমি আপনাদের একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ দেখাবো, যে লোন অ্যাপ থেকে আপনি 25 লাখ পর্যন্ত লোন পেতে পারেন এবং এর ইন্টারেস্ট রেট হচ্ছে 10.25% এবং RBI NBFC রেজিস্টার্ড। তাছাড়া 50টার উপর ব্যাংকের সাথে এদের কোলাবরেশন করা আছে এবং টেনার হচ্ছে আপনার 6 মাস থেকে 60 মাস, তার মানে 6 মাস থেকে 12 বছর। 12 বছরের জন্য আপনি 25 লাখ টাকা লোন পেয়ে যাবেন এখানে 10% ইন্টারেস্টে। লোন নিতে গেলে এলিজিবিলিটি কী আছে? এলিজিবিলিটি হচ্ছে আপনার বয়স হতে হবে 18 বছর থেকে 60 বছরের মধ্যে, এমপ্লয়মেন্ট টাইপ হচ্ছে স্যালারিড এবং সেলফ এমপ্লয়ি,
মিনিমাম ইনকাম হচ্ছে মান্থলি 10,000 টাকা, খুব একটা বেশি নয়, মাত্র 10,000 টাকা যদি ইনকাম থাকে তবে আপনি 25 লাখ টাকা পর্যন্ত লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর টেনার হচ্ছে আপনার 6 মাস থেকে 12 মাস এবং 3 বছর থেকে 6 বছর। প্রসেসিং ফি হচ্ছে 10%, তাই এখান থেকে লোন নিতে গেলে আপনার এলিজিবিলিটি হতে হবে 60 বছর, হায়েস্ট 18 বছর থেকে 60 বছর। তাছাড়া এই অ্যাপে আরও একটি সুবিধা আছে, সেটি হচ্ছে এখানে আপনি একেবারে ফ্রিতে আপনি আপনার সিভিল স্কোর চেক করতে পারবেন। একটি এক্সাম্পল দেওয়া আছে, যদি 5 লাখ টাকার লোন নেওয়া হয় তাহলে তার জন্য ইন্টারেস্ট রেট পড়বে 25%, রুপিস 3,80,540 টাকা, লোন প্রসেসিং ফি 2%, 10,000 টাকা এবং ডকুমেন্ট চার্জ 400 টাকা। আরও আদার্স কিছু চার্জ আছে 150 টাকা। টোটাল কস্ট অফ লোন 8,91,090 টাকা। তাহলে 10 লাখ টাকার লোন নিলে আপনি ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ড, প্যান কার্ড, আপনার আধার কার্ড লাগবে হচ্ছে আপনার আইডেন্টি অ্যাড্রেস প্রুফের জন্য, আর প্যান কার্ড তো লাগবেই, তাছাড়া আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনি যদি সেলফ এমপ্লয়ি হন তাহলে তার জন্য ব্যাংকে যে আপনার টাকা ক্রেডিট হয় তার একটি স্টেটমেন্ট লাগবে। এইসব ডকুমেন্টস যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে 25 লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ডকুমেন্টস সব কিছু ঠিক থাকলেও লোন পাওয়া যায় না, কেননা অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলো ফ্রড করে। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে সব কিছু জেনে শুনে একেবারে ভালো করে পড়ে দেখে শুনে তবেই আপনারা কোনো অ্যাপ ডাউনলোড করবেন বা কোথাও অ্যাপ্লাই করবেন। আমাদের কথার উপর নির্ভর করে বা কোনো কিছু উপর নির্ভর করে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন না। সম্পূর্ণ এই ভিডিওটি এডুকেশনাল ভিডিও, এই ভিডিও কোনো অ্যাপ প্রমোশনাল ভিডিও নয়, সম্পূর্ণ এডুকেশনাল ভিডিও। তাই কোনো অ্যাপে আপনি যখন অ্যাপ্লাই করবেন আগে সম্পূর্ণ দেখে নেবেন, যেসে যাচাই করে নেবেন, তারপরে আপনারা কোনো অ্যাপে ডাউনলোড করবেন বা কোনো অ্যাপ আপনারা ডকুমেন্টস দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, অযথা কোনো অ্যাপে ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবেন না। এইবার আসি এই লোন অ্যাপটির নাম কি। লোন অ্যাপটির নাম হচ্ছে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ অ্যাপ্রুভাল, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পার্সোনাল লোন অ্যাপ। আবার বলি, এই লোন অ্যাপটির নাম হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পার্সোনাল লোন অ্যাপ, আর এর রেটিং হচ্ছে 3+, ডাউনলোড হচ্ছে 5M, রেটিং হচ্ছে 3+ এবং ডাউনলোড হচ্ছে 5M। অ্যাপটির নাম হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল পার্সোনাল লোন অ্যাপ। এখান থেকে আপনারা ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত লোন পেতে পারেন, আর লোন টেনার হচ্ছে 5 বছর। এই লোন অ্যাপের সাথে সাথে আমি আপনাদের কিছু ভিডিও দেখাবো। এই যে দেখুন, আমি নিজে ভিডিও শ্যুট করছি। একটি আমি নার্সারিতে গিয়েছিলাম, সেই নার্সারিতে কিছু অসাধারণ কিছু ফল আছে, ফুল আছে। আপনারা সবাই জানেন যে আমি প্রতিটি ভিডিওতে, দেখুন এই যে একটা লেবু গাছ, একটু জুম করে সামনে নিয়ে আসি, দাঁড়ান আর একটু কাছে কাছে, অসাধারণ দেখুন, পুরো গাছটা ভরে আছে লেবুতে, কমলা লেবু, পুরো গাছটিতে দেখুন একবার হলুদ হয়ে আছে, অসাধারণ দেখতে, অপূর্ব দেখতে। এবং জানি না এই লেবুগুলো খেতে কেমন, যদিও খেতে ভালো, কেননা যেহেতু এই লেবুগুলো সাধারণত এইসব লেবু দার্জিলিংয়ে পাওয়া যায়, তাই এখানে বর্তমানে এখন পশ্চিমবঙ্গের গ্রামে, দেখুন আমি একটু কাছে নিয়ে আসি, কত সুন্দর অসাধারণ লেবু পুরো দেখুন গাছটিতে। অনেকেই অভিযোগ করেন যে
নতুন নতুন যে পার্সোনাল লোন অ্যাপগুলো আমি দেখাই, সেই লোন অ্যাপগুলো প্লে স্টোরে সহজে পাওয়া যায় না। যে কোনো অ্যাপ যখন প্রথম অবস্থায় প্লে স্টোরে আসে তখন কিন্তু সহজে খুঁজে পাওয়া যায় না, একদিন দুদিন পর সার্চ করতে করতে তবেই আসে সামনে। তাই যখন কোনো নিউ লোন অ্যাপ আপনারা প্লে স্টোরে সার্চ করবেন, সার্চ করার সময় একেবারে স্পেলিংটা সঠিক করে করবেন, বানান যদি একটু ভুল হয় তাহলে কিন্তু আর আসবে না, কেননা একেবারে নতুন অ্যাপ, তাই সঠিকভাবে স্পেলিংটা লিখে তবেই সার্চ করতে হয়। সার্চ করলে অনেক সময় আসে না, একদিন দুদিন পর হয়তো আসে। তাই যারা নতুন অ্যাপগুলো প্লে স্টোরে খুঁজে পাচ্ছেন না, বারে বারে সার্চ করবেন, দেখবেন অবশ্যই আসবে। আর নামটা দেখে নেবেন, আমি যে নামটা বলি আপনাদের এবং আপনাদের নামটা বানানটাও দেখিয়ে দিই, সেই নাম এবং বানান দেখে আমি যেভাবে বানান দেখাই সেইভাবে সার্চ করবেন, দেখবেন ঠিক আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা।